আসসালামু আলাইকুম সুপ্রিয় ভর্তি পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। আশা করি যারা হয়তো গুচ্ছ প্রকৌশলে ভালো করেছো, ভালো অবস্থানে আছো, তাদের মধ্যে বা যারা এর পজিশনে আছো তাদের মধ্যে একটা চিন্তা কাজ করতেছে যে আমি কোনটাতে ভর্তি হব, কোনটা ভালো, কোনটা ভালো। এটা কিন্তু বলে দেওয়া খুবই কঠিন কাজ, কারণ বছর বছর র্যাঙ্ক পজিশন এগুলো কিন্তু পরিবর্তিত হয়। একটা ইউনিভার্সিটি একটা সময় পিছিয়ে থাকলে আরেক সময় এগিয়ে যায়। তো এখানে যে বিষয়টা কাজ করে যে কোনটা ভালো বা কোনটাতে ভর্তি হব, এটা যাদের মনে সামনের দিকে পজিশন থাকে এই শিক্ষার্থীদের মনে বেশি চিন্তা আসে। তো মূলত হচ্ছে কোনটা ভালো, কোনটাতে ভর্তি হব, এই বিষয়গুলোর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটাতে তুমি তোমার পছন্দের সাবজেক্টটা পাও। বিশেষ করে হয়তো যারা 1000 জনের মধ্যে আসো তারা হয়তো সহজে IEEE পেয়ে যাবা বা CAC পেয়ে যাবা, বা 1200-1500 মধ্যে আছে তারাও পাওয়ার সম্ভাবনা আছে। তো সেখানে হচ্ছে যে তুমি কোথায় ভর্তি হতে চাও, কোথায় তোমার পছন্দের সাবজেক্টটা পাও, সে বিষয়টা তোমার গুরুত্ব দিতে হবে। তো এবারই কিন্তু প্রকৌশল 3টা বিশ্ববিদ্যালয় গুচ্ছভাবে পরীক্ষা দিয়েছে। আগের বছরগুলো হয়তো একটা জরিপ ছিল যে এত পর্যন্ত IEEE পেয়েছে, এত পর্যন্ত CAC পেয়েছে, এত পর্যন্ত মেকানিক্যাল পেয়েছেন, কিন্তু এবার কিন্তু সেই পজিশনটা বা সেই অবস্থাটা নেই। তো এই বছর কিন্তু আসলে চিন্তা করে তোমাদেরকে সাবজেক্ট চয়েস দিতে হবে। মূলত জানাও যে ইলেকট্রিক্যাল নিয়ে পড়তে চাও, এখন কোথায় ভর্তি হবা বা কোন বিষয়ে ভর্তি হবে। হ্যাঁ, তোমাদের ক্ষেত্রে ইউনিভার্সিটি পছন্দের আমি ক্রাইটেরিয়া বলে দিই। সেটা হচ্ছে যে কোন ইউনিভার্সিটিতে ভালো। এটা হচ্ছে তোমার প্রত্যেক ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমার চিন্তা করতে হবে তোমার পছন্দের সাবজেক্ট, তুমি যে সাবজেক্টটা পছন্দ করো সেটা কোথায় আছে। যেমন হ্যাঁ, আমরা অনেকেই হয়তো স্পেশাল ক্যাটাগরির যে সাবজেক্টগুলো ইলেকট্রিক্যাল CSE এগুলো পছন্দ না করে অন্য সাবজেক্টের প্রতি IP বা ECE বা এগুলো সাবজেক্ট গুরুত্ব দিয়ে থাকি, BME। তাতে এই বিষয়গুলোর ক্ষেত্রে তোমাদের দেখতে হবে যে তোমার পছন্দের সাবজেক্ট তুমি কোন বিশ্ববিদ্যালয়ে আগে পাও। এরপরে হচ্ছে তোমাকে যেটা দেখতে হবে কোন বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ বেশি পাচ্ছে, মানে বুয়েট কুয়েট রুয়েট চুয়েটের ভিতরে কোনটা থেকে তোমার স্কলারশিপ বেশি পাচ্ছে। তাহলে যে ইউনিভার্সিটি থেকে বেশি পাচ্ছে সেই ইউনিভার্সিটিতে তোমার যোগদান করলে সেখান থেকে আবার বাইরের দেশে স্কলারশিপ পাওয়ার সুযোগটা তোমার বেশি থাকবে। তোমার মনে হবে যে বড় ভাইরা আছে সেখানে যাই, বা বড় ভাইরা তোমাদের হেল্প করবে। এরপরে হচ্ছে তোমার PhD টিচার সংখ্যা কোথায় বেশি, মানে কোন ইউনিভার্সিটির টিচাররা খুবই ভালো, বা PhD টিচার্স কোন ইউনিভার্সিটি বেশি আছে সেটা গুরুত্ব দিতে পারো। এরপরে হচ্ছে তোমার ল্যাব ফ্যাসিলিটিতে কোন বিশ্ববিদ্যালয়টাতে বেশি আছে বড় ভাইদের থেকে, বা নিজেও ভালো করে খোঁজ নিতে পারো ল্যাব প্র্যাকটিক্যাল। বা এগুলো আসলে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে সবগুলো মোটামুটি একই রকম হয়ে থাকে ল্যাব ফ্যাসিলিটি, বা ল্যাব ফ্যাসিলিটি যথেষ্ট থাকে। এখন এরপরে হচ্ছে তোমার ডিপার্টমেন্ট বিল্ডিং বা ডিপার্টমেন্ট বিল্ডিংগুলো আলাদা কেমন, এবং হচ্ছে কোথায় হচ্ছে লিভিং ফ্যাসিলিটি ভালো। তুমি যে 4 বছর পড়বা সেখানে যদি ভালো করে থাকার একটা পরিবেশ না থাকে, তাহলে তুমি যদি ভর্তি হওয়ার পরে শোনো অমুক জায়গায় পরিবেশ ভালো, 4 বছর ভালোভাবে থাকা যাচ্ছে, তাহলে সেটা কিন্তু তোমাকে প্রভাব বিস্তার করে। এবং সেটাতে তুমি দেখা যাবে যে তোমার মনে হবে যে না, আমরা ওখানে ভর্তি হলে ভালো করতে পারতাম। তো লিভিং ফ্যাসিলিটি বা হল ফ্যাসিলিটি কোথায় ভালো আছে সেটা, এবং ইন্টারন্যাশনালভাবে কোন ইউনিভার্সিটিটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক কম্পিটিশনে কোন ইউনিভার্সিটিটা বেশি অংশগ্রহণ করতেছে, বেশি সুযোগ সুবিধা দিচ্ছে। এরপরে হচ্ছে ছাত্রদের রিসার্চ ছাত্রদের রিসার্চের উপরে কোন ইউনিভার্সিটিতে বেশি ফ্যাসিলিটি দিয়ে থাকে। যেমন বিশেষ করে হচ্ছে অনেক বিশ্ববিদ্যালয় ছাত্রদের রিসার্চের ব্যাপারে অতটা আগ্রহ প্রকাশ করে থাকে না,
এই তিনটার ভিতরে কোনটাতে রিসার্চ সুবিধা বেশি করে প্রদান করে থাকে সেই বিষয়টা তোমার জানার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এখন হয়তো তুমি বলতে পারো যে ভাই আপনি একটা পছন্দক্রমে করে আমাদেরকে বলে দেন না কেন যে আমি কোথায় ভর্তি হব। ভাইয়া, এই কাজটাই খুব কঠিন। আমি তোমাকে পছন্দের একটা বিশ্ববিদ্যালয়ে বলে দিলাম, সেখানে ভর্তি হলে তুমি হয়তো ভালো করতে পারলে না, তো সেখানে দেখা যাবে যে পরবর্তীতে দোষটা আমার ঘাড়েই আসবে। তো সেখানে আমি কেন এই দোষটা নিতে যাব? তোমার জীবন তোমাকে অনুসন্ধান করে তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে। তুমি যখন এই পর্যায়ে সিদ্ধান্ত নিতে পারবা, পরবর্তী চাকরির পর্যায়ে তুমি সুবিধা সিদ্ধান্ত নিতে পারবা, তোমার জীবন বিষয়ে তুমি সিদ্ধান্ত নিতে পারবা। আর এখন যদি তুমি মানুষের উপর নির্ভরশীল হও, যে কোনো ধাপে ধাপে তুমি মানুষের উপর নির্ভরশীল থাকবা, আর এটাই হবে তোমার জীবনটা পিছিয়ে যাওয়ার প্রধান একটা কারণ। তুমি কোনটা পছন্দ করবা, কোনটাতে ভর্তি হবা, কোনটা ভালো, সেটা তো তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে, তোমাকেই জানতে হবে, তোমাকেই বুঝতে হবে। তো সেখানে তুমি কেন অন্যের উপরে নির্ভরশীল হবা? নিজে একটু অনুসন্ধান করো, নিজে একটু জানার চেষ্টা করো, নিজে একটু বোঝার চেষ্টা করো। সেখানে আমি তোমাকে আবার সংক্ষেপে বলে দিই যে এর ভিতরে কোনটাতে তুমি তোমার পছন্দের সাবজেক্টটা পাও, এরপরে কোন বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ সুবিধা বেশি পাচ্ছে, কোন বিশ্ববিদ্যালয় থেকে বাইরের দেশের ইউনিভার্সিটিগুলো বেশি সংখ্যক শিক্ষার্থী নেয়, তাদের ক্যাম্পাসে এসে তারা ক্যাম্পেইন করে, ছাত্রদের নিয়ে যাওয়ার চেষ্টা করে, পিএইচডি ডিগ্রিধারী টিচার কোথায় বেশি আছে, এটা তোমাকে জানার চেষ্টা করতে হবে। এরপরে হচ্ছে ল্যাব ফ্যাসিলিটি তোমার কোথায় বেশি আছে, সেটাও জানার চেষ্টা করতে হবে। এরপরে হচ্ছে ডিপার্টমেন্টাল আলাদা আলাদা বিল্ডিং আছে কিনা, আলাদা আলাদা বিল্ডিং থাকলে সেখানে পড়ার এনভায়রনমেন্টটা ভালো থাকে এবং ভালোভাবে পড়া যায়, ডিপার্টমেন্টাল ল্যাব ফ্যাসিলিটি বেশি পাওয়া যায়। এরপরে হচ্ছে লিভিং, তোমার কোথায় চার বছর তুমি থাকবা, সেখানে ভালোভাবে থাকার সুবিধা আছে, ভালোভাবে থাকতে পারবা। এবং আন্তর্জাতিক কম্পিটিশনে ইউনিভার্সিটিটা কী পরিমাণ অংশগ্রহণ করার সুযোগ থাকে এবং ছাত্রদেরকে সুযোগ সুবিধা দেয় কিনা। অনেক সময় দেখা যায় যে একটা আন্তর্জাতিক প্রতিযোগিতায় যে ইভেন্টটা আয়োজন করা হয় সেখানে টিচাররা কোনো হেল্প করতে পারে না, হেল্প করে না, না করার কারণে শিক্ষকরা শিক্ষার্থীরা সে বিষয়ে পেপার সাবমিট করতে পারে না বা অংশগ্রহণ করতে পারে না, এ বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। এরপরে তোমার রিসার্চে কোন ইউনিভার্সিটিটা বেশি সুবিধা দেয়। এরপরে হচ্ছে তোমার চিন্তা করতে হবে যে আমাদের রিসার্চ পেপারটা আমরা যে সাবমিট করবো, সেক্ষেত্রে একটা সময় দেখা যায় যে ওই ডিপার্টমেন্টের পরীক্ষাটা না দিয়ে সেখানে রিসার্চ পেপারটা সাবমিট বা রিসার্চ পেপারটা জমা দিতে হয়, সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী এক সেমিস্টার পিছিয়ে যায়। কিন্তু এগুলোর শিক্ষার্থীর ক্ষেত্রে ইউনিভার্সিটি কী পদক্ষেপ গ্রহণ করে থাকে, তো এই বিষয়গুলো তোমাকে পর্যালোচনা করে তোমার নিজেকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কোথায় ভর্তি হবে। আমি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি। এখন যদি বলো যে স্ট্রাকচারাল বিউটি বা সব দিক থেকে কোন ইউনিভার্সিটিকে শিক্ষার্থী পছন্দ করে থাকবে, একটা শিক্ষার্থী কুয়েট দেখলে সে অবশ্যই নিঃসন্দেহে পছন্দ করবে। বাংলাদেশের যে কোনো প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে এখন নান্দনিকতা সৌন্দর্য অনেক এগিয়ে আছে আমাদের কুয়েট। তারপরে হচ্ছে তুমি তোমার সাবজেক্টটা কোথায় ভালো পাও, তোমার মনের সাবজেক্টটা পাও, এটা তোমাকে গুরুত্ব দিতে হবে। তো আজকে এ পর্যন্ত এই ভিডিও, আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। এবং আমাদের ভিডিও যদি তোমাদের কোনো কাজে লাগে তাহলে আমরা সার্থক, এবং আমাদের কোন বিষয়ে তোমরা ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।